মিয়ানমারের চীন রাজ্যের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে 8 শিশুসহ নিহত হয়েছে অন্তত 11 জন। রাজ্যটির পাহাড়ি গ্রাম ভুইলুতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় গ্রামটিতে অন্তত 2টি বোমা ফেলা হয়। হামলায় নিহত হওয়া শিশুদের বয়স 7 থেকে 11 বছর। এছাড়া বোমার আঘাতে গ্রামের কয়েকটি বাড়ি ও 2টো গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন রাজ্যকে মিয়ানমারের জান্তা সরকারের বিরোধীদের অন্যতম ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। চলতি সপ্তাহে বিদ্রোহী চীন যোদ্ধারা ভারত সীমান্তবর্তী রিখাওয়াদার শহর দখলে নেয়। তবে রাজ্যটির ভুইলু গ্রামে কোনো সরকার বিরোধী বিদ্রোহী নেই বলে দাবি স্থানীয়দের।